বিনা রিস্কে কি ইউরোপ যাওয়া সম্ভব? না, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনারা চান যে কোনো রিস্ক না নিয়ে ইউরোপে চলে যাওয়ার জন্য। আসলে এটা সম্ভব না। কেন? কারণ শত শত অ্যাপ্লিক্যান্ট ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী, এবং তারা যদি অ্যাপ্লাই করে, শতজন অ্যাপ্লাই করে, শতজনেরই ভিসা হবে, এটা সম্ভব না, ইটস ইম্পসিবল। তো এই জন্য কিছু না কিছু ক্যান্ডিডেট রিজেক্ট হবে। কেন রিজেক্ট হয়? যারা ইমিগ্রেশন কনসালটেন্ট আছে তারা জানে অবভিয়াসলি। তো আপনি যদি কোনো অফিসে ভিজিট করেন, কি কি কারণে রিজেক্ট হইতে পারে আপনার ফাইল, ওইগুলো অনুসারে তো তারা যদি ব্যাপার রেডি করতে পারে, হোপফুলি আপনার চান্স অনেক হাই হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে, এতটুকু ইয়েস কনসালটেন্সি করতে পারে। তো এইটাই, যদি আপনি কোনো ইউরোপের দেশের জন্য অ্যাপ্লাই করতে চান ওয়ার্ক পারমিটে, শুরুতে আপনার প্রাইম ফোকাস রিস্ক যতটুকু কমে সম্ভব আপনার ফাইলটা ওপেন করা, প্রসেসিং স্টার্ট করা। দেন যখন ভিসা হয়ে যাবে তখন আপনি পেমেন্ট করলেন, যেটা আপনার জন্য ভালো এবং এটা কনসালটেন্সির জন্য একটা সুনাম। দেখা হবে, কথা হবে আমাদের ট্রাভেল টাচ কনসালটেন্সিতে। থ্যাংক ইউ।